বুধবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে আসেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিক। সকল সাধারণ মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ভরসা এই সাধারণ মানুষেরাই। বনগাঁর উপনির্বাচনে 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী পাপাই রাহাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার কথা বলেন পার্থ ভৌমিক। বনগাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্দ্যো পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশেই একটি অস্থায়ী মঞ্চে এই জনসভার আয়োজন করা হয়। পার্থ ভৌমিক আরো বলেন, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, বিশ্বজিৎ দাস এবং পার্থ ভৌমিক নিজে জেলে চলে গেলেও তৃণমূলের কোনো ক্ষতি হবে না, কেননা সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে চায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, উপপৌর মাতা জ্যোৎস্না আড্য সহ আরো অনেকে। এই জনসভায় তৃণমূলের কর্মীদের উপচে পড়া ভিড় নজরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তরুণ তুর্কি একদম ইয়াং একটা ছেলেকে প্রার্থী করেছে, অতএব তাকে সবসময় এই ওয়ার্ডের দায়িত্বে আমার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান মাননীয় গোপাল শেঠের কাছেই থাকবে এবং তার নির্দেশে এইখানে আমাদের আরো উন্নয়ন, যে উন্নয়ন আপনারা চাইছেন সে উন্নয়ন আমরা আগামী দিনে এই ওয়ার্ডে করে দেব। বনগাঁ সাংগঠনিক কংগ্রেসের চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী শ্যামলাল, শ্রী গোপাল শেঠ, প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্য, মমতা ব্যানার্জির প্রকৃত সামর্থ্য আপনারা, মমতা ব্যানার্জির প্রকৃত ভরসার জায়গা আপনারা। আপনারা যতদিন মমতা ব্যানার্জির পাশে আছেন ততক্ষণ পর্যন্ত ওই টালির ঘরে থাকা সামান্য দামের শাড়ি পরা পাওয়ার পায়ে হাওয়াই চটি পরা মেয়েটা তাকে কেউ দমাতে পারবে না যতক্ষণ আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকবে। তাই বলেন আমি বলছি, আপনারা আমাকে ঋণ দিন পাপাই রাহাকে জিতিয়ে, আমি ঋণ পরিশোধ করবো 14 নম্বর ওয়ার্ডের কাজে। আপনারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বদলে দিতে চান, আপনারা সেই বাংলার মানুষ, এই দলটাকে মন থেকে গ্রহণ করবে? একটা বহিরাগত সংস্কৃতি, একটা গুজরাটের ভাষা সংস্কৃতি, একটা মধ্যপ্রদেশের ভাষা সংস্কৃতি, শুধু সংখ্যার প্রতিষ্ঠাতার জোরে আমাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছে। প্রতিবাদ করলে সিবিআই লাগিয়ে দাও, ওইডি লাগিয়ে দাও, প্রতিবাদ করলে বিরোধী দলের নেতাদের কণ্ঠরোধ করে দাও। যদি কেউ দোষী থাকে অতি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরাই একমাত্র দল, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র দল, তার দলের এক বড় নেতার নামে অভিযোগ এলো, মানুষ মনে করলো ইনি অভিযুক্ত, ইনি অপরাধী, আমার দেশের বর্ডার পাহারা দেয় কারা? বিএসএফ, তারা কার আন্ডারে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আন্ডারে। তাহলে অমিত শাহর বিএসএফ গরুর পা ধরে গরুকে ভারত থেকে বাংলাদেশে টপকে পার করে দেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। বীরভূমের উপর গিয়ে কেন গরু আসত? তার জন্য অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হবে। কটা অনুব্রত মণ্ডলকে জেলে দিবে? কটা তৃণমূলের নেতাদের জেলে পড়বে? বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। পার্থ ভৌমিক, বিশ্বজিৎ দাস, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জেলে চলে গেলেও তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 18টা সভা, স্বরাষ্ট্রমন্ত্রী 42টা সভা, বিজেপির 17টা মন্ত্রী, 20টা মুখ্যমন্ত্রী, প্রায় 200 রূপর সভা, এত সব করে ফুরে
2021-এ 213 গোল খেয়ে সেইকে দিল্লিতে গিয়ে মুসলে করেছে এখন তার বদলার ইতিহাস শুরু মানুষকে বলতে চাই আমরা 75তম স্বাধীনতা দিবস পালন করলাম 76 পার দিয়েছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো রাজ্যের ভূমিকা থাকে তাহলে তার নাম বাংলা বাংলার 52 জন বিপ্লবী ইংরেজের আমলে ফাঁসি হয়েছিল বাংলার 52 জন বিপ্লবী বাংলার 370 জন বিপ্লবী আন্দামান সেলুলার জেলে ছিলেন বাংলার কত বিপ্লবী ইংরেজের গুলিতে মারা গেছে তার কোনো সীমা পরিসীমা নেই বাংলার দুর্ভাগ্য একটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী 15ই আগস্ট ভাষণ দিলেন তিনি 5-6 জন স্বাধীনতা সংগ্রামীর নাম করলেন কিন্তু তার মধ্যে একজন বাঙালি নামও তিনি করলেন ফলে হাসপাতালে কিংবা নার্সিং হোমে আপনি যাতে 5 লক্ষ টাকা অবধি চিকিৎসার সুযোগ পান সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমার দিদি নবান্নে বসে আছে ওরা যতই সিবিআইডি লাগা আপনাদের কেউ চাষ করতে গেলে চাষের জমি যদি নষ্ট হয়ে যায় তাহলে চাষের কৃষি বীমা দিয়ে আপনার ক্ষতিপূরণ যাতে ব্যবস্থা করা যায় সেই প্রকল্প নিয়ে আমার দিদি নবান্নে বসে আছে আমার মা ঘুম থেকে সকাল 5টায় ওঠে কেন না মা ঘুম থেকে ওঠে যে তার ছেলে কিংবা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে যাবে তাদের টিফিনের ব্যবস্থা করতে হবে ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ওয়ার্কশপ রোড কাঁচরাপাড়া अपने घर या ऑफिस को दीजिए नया रूप इंटीरियर डिजाइनिंग फॉल्स सीलिंग मॉड्यूलर किचन 3D एंड इम्पोर्टेड वॉलपेपर, टीवी कैबिनेट आर्टिफिशियल ग्रीन ग्लास या बेड हेड बॉक्स के लिए सीधे आइए साव वॉलपेपर एंड इंटीरियर गली नंबर 19 कचहरी रोड पोस्ट ऑफिस के बगल में कांकीनाड़ा